আলাইকুম, আমি শামিমা মুহি বলছি সালমন হ্যান্ডিক্রাফটসে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে পুঁতি দিয়ে রাউন্ড ব্যান্ড বা হেয়ার ব্যান্ড তৈরি করতে হয়। এর জন্য আমাদের লাগবে 16 নম্বরের জেআই তার, এরপর আমাদের লাগবে 6 নম্বরের সাদা পার্ল পুঁতি, 40 গ্রাম লাউ পুঁতি লাগবে 2টি, একটি প্লায়ার্স লাগবে, লাগবে 6 নম্বরের বেগুনি কালার পার্ল পুঁতি 40 গ্রাম, আর লাগবে 50 নম্বরের লক সুতা। এবার আমরা কাজ শুরু করে দিব। আমি যে জেআই তারটি নিয়েছিলাম, যেটিকে আমি ছোট করে কেটে নিয়েছি এবং রাউন্ড ব্যান্ডের যে ব্যান্ডটি আমি তৈরি করব তার শেপ তৈরি করে নিতে হবে। সেই তারের ঠিক এই কর্নারের দিকে আমি লাউ পুঁতি অ্যাড করব এবং প্লায়ার্স দিয়ে সেই জেআই তারটিকে এইভাবে ফোল্ড করে দিব। দেখুন, এইখানে আমার এই অংশটি তৈরি হয়ে গেল। এখন আমি এর অপর পাশ দিয়ে সাদা কালারের পার্ল পুঁতিগুলো ভরে নিব, একটি একটি করে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বিভিন্ন কালারেরও পার্ল পুঁতি অ্যাড করতে পারেন। দেখুন, এইখানে আমি পুরোটা পার্ল পুঁতি দিয়ে আমার জেআই তারটিকে পুরোটা ফিল আপ করে ফেলেছি। এখন আমি বিপরীত পাশে আবারও একটি লাউ পুঁতি অ্যাড করে তারটিকে ফোল্ড করে দেব। কমপ্লিট হয়ে গেল আমার এই অংশের কাজ। দেখুন, খুবই সুন্দর একটি রাউন্ড ব্যান্ড তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটিকে এভাবে ইউজ করতে পারেন, অথবা উপরের দিকে যদি বাচ্চাদের জন্য হয় তো সেক্ষেত্রে উপরের দিকে কিছু কাজ করতে পারেন। এখন আমার এই অংশের কাজ শেষ, তবে নিচের দিকটায় যেহেতু এখানে তার অ্যাটাচ করা হয়েছে তো সেক্ষেত্রে চুলে আটকে যাওয়ার একটি সম্ভাবনা থাকে, তাই আমি উল সুতা দিয়ে সাদা কালার উল সুতা অ্যাড করেছি। যেহেতু আমি সাদা কালার পুঁতি অ্যাড করেছি তো সেক্ষেত্রে আমি সাদা কালার উল সুতা অ্যাড করে এভাবে করে গিট দিয়ে দিব। আপনারা চাইলে এই অংশের কাজটি স্কচ টেপ, সাদা কালার স্কচ টেপ দিয়েও করতে পারেন। আমি এখানে উল সুতা দিয়ে দেখাচ্ছি, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন। এতে করে চুলে আটকে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না। ব্যাস, আমার এখানে হেয়ার ব্যান্ডটি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটিকে এভাবেও রাখতে পারেন, অথবা এই কাজটিকে যদি বাচ্চাদের জন্য হয় এর উপরে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন তৈরি করতে পারেন। আমি এখানে একটি বো পিন তৈরি করব আপনার হিসেবে। ওই বোটি চাইলে পিন হিসেবেও অ্যাড করতে পারেন, অথবা হেয়ার ব্যান্ডের উপরেও অ্যাড করতে পারেন। আমি এখন আপাতত আপনাদেরকে সেই বোটি তৈরি করে দেখাবো। এর জন্য আমি ফার্স্টে একটি চারের ফুল তৈরি করে নিয়েছি, এর উপর আমি আবার একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখন ডান পাশের সুতায় একটি পুঁতি, আবার বাম পাশের সুতায় আবার একটি পুঁতি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। আমার টোটাল 2টি চারের ফুল তৈরি করা হয়ে গেল। এরপর আমি আবারও একটি চারের ফুল তৈরি করব, একই রকমভাবে ডান পাশের সুতায় একটি বেগুনি কালার পুঁতি, বাম পাশের সুতার মধ্যেও একটি বেগুনি কালার পুঁতি, আর একটি বেগুনি কালার পুঁতি নিয়ে ক্রস করে আবারও একটি চারের ফুল তৈরি করে নেব। ব্যাস, দেখুন আমার এখানের এই অংশটি তৈরি হয়ে গেল। আর একই রকমভাবে আমি টোটাল 7টি তৈরি করে ফেলেছি। এখন আমি শেষের 8 নম্বর ফুলটি তৈরি করব, আর সেটি করব সাদা কালার দিয়ে। যেহেতু বিপরীত পাশে আমি সাদা কালার দিয়ে করেছি তো এই পাশটিতেও আমাকে সাদা কালার দিয়েই করতে হবে। আর আমি আমার কাজটিকে যেহেতু দ্বিতীয় নম্বর লাইনে ঘুরিয়ে নিয়ে যাব, তো সেই ক্ষেত্রে ডান পাশের সুতার মধ্যে 3টি সাদা কালার পুঁতি নিয়ে আমি এই অংশে গিট দিয়ে দিয়েছি। এখন আমি দ্বিতীয় নাম্বার লাইনে কাজ করব। এখন আমি আমার সুতাটিকে দ্বিতীয় নাম্বারের বেগুনি কালার যে পুঁতিটি রয়েছে সেই পুঁতিটির মধ্যে 2টি সুতা একসাথে নিয়ে আসব। এর কারণ হচ্ছে আমি দুই পাশ থেকে এক ঘর করে পুঁতি বাদ দিয়ে দ্বিতীয় নাম্বারে যে পুঁতিটি থাকে সেই পুঁতির মধ্যে কাজ শুরু করব। আর এটি করার আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আমি আমার এই বোটিকে ঠিক উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে ত্রিভুজ একটি শেপ তৈরি করব। তারপর চারকোনা শেপ করার জন্য বিপরীত পাশে যেতে হবে, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার এখন এইখানের কাজ শেষ হয়ে গিয়েছে। তো বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা,
এবং একটি বেগুনি কালার পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিব। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। এরপর এক পুঁতি কমন নেয়ার পর বাম পাশের সুতার মধ্যে আবারও দুটি বেগুনি কালার পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। আমাদের সুতায় রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে দুইটি বেগুনি কালার পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে এইখানে আমি আবারও একটি চারের ফুল তৈরি করে নেব। তৈরি হয়ে গেল একটি চারের ফুল, আর এভাবে করেই আমাদেরকে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। তবে আমি আগেই বলেছি, দুই পাশ থেকে এক পুঁতি করে ঘর বাদ দিয়ে তারপর আমরা কাজ করব। আমি এখানে এ পর্যন্ত করেছি, এখন আবার শেষের যে বেগুনি কালার পুঁতিটি রয়েছে সেই পুঁতিটির মধ্যে আমি সুতা কমন নেব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে বেগুনি কালার পুঁতিটির মধ্যে সুতা ভরে নেব। সুতা রইল দুই পুঁতি, যেহেতু আমি এইখানেই সেকেন্ড নাম্বার লাইনটি কমপ্লিট করে ফেলব, তো সেক্ষেত্রে ডান পাশের সুতার মধ্যেই দুইটি সাদা কালার পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। খুব ভালো করে একটি গিট দিয়ে দিতে হবে। এবার এই অংশে গিট দেওয়ার পর আমি আমার কাজটিকে তার পরের পুঁতিটি, মানে বেগুনি কালার যে পুঁতিটি থাকে সেই পুঁতিটি দিয়ে কাজ শুরু করব। এখন আবার বাম পাশের সুতার মধ্যে দুইটি সাদা পুঁতি এবং একটি বেগুনি কালার পুঁতি নিয়ে ক্রস করে দেব। তৈরি হয়ে গেল। এরপর আমি আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে দুইটি বেগুনি কালার পুঁতি নিয়ে ক্রস করে দিব। কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এই কাজটি এভাবেই করতে হবে, প্রতিটি লাইনে এক ঘর করে ছেড়ে দিব। আর যখনই আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে, মানে আর একটিও পুঁতি থাকবে না, তো সেক্ষেত্রে একটি ত্রিভুজ শেপ তৈরি হবে। ঠিক এইভাবে আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এরপর আমি এই কাজটিকে ঘুরিয়ে নিয়ে তারপর বিপরীত পাশেও একটি ত্রিভুজ শেপ তৈরি করব। আর যখনই দ্বিতীয় পাশে ত্রিভুজ শেপ তৈরি হয়ে যাবে, আমার এই কাজটি আর ত্রিভুজ থাকবে না, সেক্ষেত্রে এটি চতুর্ভুজ হয়ে যাবে। এরপর আমি দ্বিতীয় নাম্বার যে ফুলটি রয়েছে বা দ্বিতীয় পুঁতিটি রয়েছে সেই পুঁতির মধ্যে পুঁতি করে দুইটি সাদা এবং একটি বেগুনি কালার পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল করেছি। আবারও ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নিয়েছি এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি বেগুনি কালার পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে আবারও একটি চারের ফুল তৈরি করে নিব। একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এভাবে করে আমাদেরকে পুরোটা লাইন করতে হবে এবং এই অংশেও আমাদের একটি ত্রিভুজ শেপ তৈরি হবে, যেটি আমরা বিপরীত পাশে যেভাবে করেছি সেম নিয়মে আমরা এই পাশটিও করে নিব। দেখুন, আমার এখানের এই কাজটি কমপ্লিট হয়ে গেল, আর এইটি এখন আর ত্রিভুজ নেই, এটি আমাদের চতুর্ভুজ হয়ে গিয়েছে। এখন এটিকে আমি ফোল্ড করে আবারও ত্রিভুজ শেপ তৈরি করে নেব। দেখুন, আমি এটিকে এভাবে ফোল্ড করে নিয়েছি এবং দুইটি পাশ একসাথে করে জোড়া দিব। জোড়া দেওয়ার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, জাস্ট দুইটি উপরের দিকে যে দুইটি পুঁতি থাকে পার পুঁতি সাদা কালারের, সেই দুইটি পুঁতির মধ্যে সুতা ভরে জাস্ট গিট দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, আমাদের একটি পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একই রকমভাবে একই নিয়মে আমরা আরও একটি পার্ট তৈরি করে নেব। আমি এখানে আরও একটি পার্ট তৈরি করে নিয়েছি। দুইটি পার্ট একই নিয়মেই তৈরি করা, কোনো ডিফারেন্স থাকবে না, সেম নিয়মে দুইটি পার্ট তৈরি করা হয়েছে। এখন আমাদেরকে এই দুইটি পাশ একসাথে জোড়া দিয়ে দিতে হবে, আর জোড়া দেওয়ার নিয়মটাও কোনো ডিফারেন্স নেই, জাস্ট সুতা দিয়ে আমরা জোড়া দিয়ে দেব। দুই পাশ থেকে এভাবে সুতার মধ্যে এভাবে করে আটকে নিয়ে খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করেছি। দুই থেকে তিনটি গিট দিয়ে সুতাগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে নিতে হবে। একটি কথা, আমাদেরকে অবশ্যই সুতাগুলোকে কিছু পুঁতির মধ্যে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের গিটগুলো ছুটে যাবার
খুব বেশি সম্ভাবনা থেকেই যায়। আমাদের এই অংশের কাজটি কমপ্লিট হয়ে গেল, এখন আমরা আরও একটু কাজ করব। এর জন্য আমি শুধুমাত্র সাদা পুঁতি দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিই। একটি চারের ফুল তৈরি হয়েছে, এরপর সুতার দুটি মাথা একসাথে করে নিব। ডান পাশের সুতার মধ্যে একটি পুঁতি এবং বাম পাশের সুতার মধ্যে একটি পুঁতি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল তৈরি করে নিব। আবারও দুইটি সুতার দুইটি মাথা একসাথে করে নিয়েছি, ডান পাশের সুতায় একটি পুঁতি এবং বাম পাশের সুতায় একটি পুঁতি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে আবারও একটি চারের ফুল তৈরি করে নিব। টোটাল তিনটি চারের ফুল আমার তৈরি হয়েছে, আর একই রকমভাবে একই নিয়মে আমি টোটাল ছয়টি চারের ফুল তৈরি করে নিয়েছি। এখন এটিকে আমি বো এর ঠিক মাঝখানের দিকে সেট করে নিব। আবারও দুই সুতার দুই মাথা একসাথে করে সুতার দুই পাশে একটি একটি করে পুঁতি নিয়েছি, এবং যে রোলটি আমি করলাম বা যে লাইনটি আমি করলাম সেই লাইনের ঠিক বিপরীত পাশের প্রথম দিকের যে পাল পুঁতিটি রয়েছে সেই পাল পুঁতির মধ্যে এইভাবে সুতাটিকে ক্রস করে দিয়েছি, অথবা আপনারা চাইলে সরাসরি এখানেও একটি গিট দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমার সাথে সাথে একটি দেখুন খুব সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই অংশে একটি গিট দিয়ে দিব। সুতা দুটোকে একসাথে করে নিচ্ছি পুঁতির মধ্য থেকে, সুতা দুটোকে একসাথে নিয়ে তারপর গিট দিয়ে দিব। খুব ভালো করে একটি গিট দিয়ে দিচ্ছি। এইবার সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে নিতে হবে। ব্যাস, আমাদের এই অংশটি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এই বো এর পরিবর্তে অন্য যে কোনো ফুল আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন। সেটি পুঁতিরও হতে পারে, রেবনেরও হতে পারে, বা অন্য কোনো আইডিয়া যদি আপনাদের কাছে থেকে থাকে তো সেটিও আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটিকে সেট করে নিব। সেট করার নিয়মটা খুব বেশি কঠিন না, জাস্ট উপর থেকে একটি পুঁতির মতো সুতা নিয়ে তারপর আমি এটিকে গুনার সাথে জাস্ট অ্যাটাচ করে নিব। গিট দিয়ে দিলেই হয়ে যাবে, তারপরেও গিটগুলোকে এমনভাবে দিতে হবে যেভাবে কাজ করলে আমরা যে ফুলটি তৈরি করেছি সেটি হেয়ার ব্যান্ডের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক সেভাবেই আমরা এই কাজটি করে নিব। খুবই ভালো করে একটি গিট দিয়ে দিতে হবে, আর যখন আমরা এই গিটটা দিব তখন আমরা চেষ্টা করব সোজা রেখে তারপর গিট দিতে। আমরা যদি ফার্স্ট থেকেই কাজটিকে একটি পাশে এনে করি তো সেই ক্ষেত্রে কাজটি পরবর্তীতে দেখতে খুব একটা ভালো নাও লাগতে পারে। গিট দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে সুতার যে বাড়তি যে সুতাগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে কেটে নিতে হবে। আর এটিকে আমি দুই পাশ থেকে শুধুমাত্র যে মাঝখান থেকেই আমি জোড়া দিয়ে দিচ্ছি তা নয়, এটিকে আমি দুই পাশ থেকেও আমি জোড়া দিয়ে দিব। এতে করে খুব ভালো করে অ্যাটাচ হয়ে থাকবে, কোনো মুভমেন্ট করবে না। আর সেই সাথে আমার এই হেয়ার ব্যান্ডটি তৈরি হয়ে গেল, রাউন্ড হেয়ার ব্যান্ড। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।